রবিবার নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার হাঁসখালি তেরানাঘাট এলাকায় সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে কৃষি বিলের সমর্থনে বিজেপির উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন পদযাত্রাটি হাঁসখালি থেকে মুড়োগাছা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এদিন এই পদযাত্রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার বিশ্বাস সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। কারণ আপনারাই আমাকে পার্লামেন্টে পৌঁছেছিলেন, আর সেই নদিয়া জেলার বর্ডার এলাকা, সারা নদিয়া জেলাতে হাজার হাজার উদ্বাস্তু যারা 71 সালের পরে এসে নাগরিকত্বের জন্য বহু চেষ্টা করে নাগরিক হতে পারেননি, ছেলে মেয়েটাকে অবৈধভাবে কোন রকম নেতা ধরে স্কুলের জাল সার্টিফিকেট তুলে ভর্তি করিয়েছেন, কেউ কেউ হয়তো টাকা পয়সা দিয়ে ভোটার কার্ডের ব্যবস্থা করেছেন নেতাদের, কোথায় সিপিএম, কোথায় কংগ্রেস, কোথায় তৃণমূলের লোকেদের ভোটে ভোট দেওয়ার অধিকারও কেউ কেউ অর্জন করেছেন, কিন্তু টিকিটা বাধা থাকতো সেই দাদা। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।